स्मोकिंग इज इंजूरियस टू हेल्थ, इट कॉजेस कैंसर। धूमपान स्वास्थ्य पक्षे क्षतिकारक। আরে চুনি, ঘরদারগুলো খোঁজ পেলি? এই সেই যে অসপাড়া গায়ে গেছে, ফোন করলে ফোনই ঢুকছে না, আর তেমন তো দেখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে অনও নেই। সেই যে ধানের হিসাব করতে গেছে, আর তো কোনো পাত্তাই নেই। আরে ধান টান সব মিথ্যে কথা, যা হয়েছে আমি বুঝেছি। বর্দার বউ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আরে বঙ্গ মহিলা হলেও রোজের একটা সীমা আছে তো নাকি? কে জানে ভাই, আমি তো বিয়ে করিনি, তাই বউ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আরে দিতে বর্দা একটা ভয়েস রেকর্ড পাঠিয়েছে, তারা তো শুনি। বন্ধুগণ দেখো, তোমরা তো প্রেতজনিতে বিশ্বাস করো না, আমি কাল্পনিক ভূতের গল্প বানিয়ে বলি, এরূপ ইঙ্গিত তোমরা মাঝে মাঝে করে থাকো। তোমাদের মতো অন্ধ নাস্তিকদের বিশ্বাস জন্মাতে হলে প্রত্যক্ষ প্রমাণ চাই, তাই জিজ্ঞেস করছি, নিজের চোখে ভূত দেখতে চাও? নিজের কানে ভূতের কথা শুনতে চাও? আরে ভূতের সঙ্গে হ্যান্ডশেক করতে চাও নাকি? দেখো আমি এখানে আসার পর একটি অশরীরী আত্মার সঙ্গে পরিচয় হয়েছে, অত্যন্ত মুশিক লোক, অনেক রাত পর্যন্ত আমাদের কথাও হয়, তিনি তোমাদের সঙ্গে আলাপ করতে রাজি হয়েছেন। তা যদি তোমাদের আপত্তি না থাকে সবাই মিলে চলে এসো। তা কবে আসছো জানিও? কদিন জিরিয়ে নিয়েছে কি না, এখন একটা বড় রকম ভুজরুকি দেখাবে আর কি। হ্যাঁ কিন্তু ভূতের সাথে হ্যান্ডশেকটা হবে কি করে? সেটা না যথাস্থানে গিয়ে পরীক্ষা করে দেখা যাবে। তাহলে কবে যাওয়া স্থির করছিস সবাই? কেন খালি কোথাও যাওয়ার জন্য আমার পঞ্জিকা দেখতে হবে নাকি? ঠিক আছে তাহলে কালকেই ফাইনাল, কিন্তু বর্দাকে না জানিয়ে। ওকে ডান। ঠিক আছে। আরে ভাই এই ভাইটাই শিওর তো তোরা, চল ডাক তো। বর্দা, ও বর্দা, এক এই সময় নাক ডেকে ঘুমোচ্ছে হয়তো, বর্দার আবার দিবা নিদ্রা দেবার শখ আছে তো? চল উপরে উঠে একটু ডাকি। চল চল বর্দা। আরে ও বর্দা। বর্দা, আরে এই তো বর্দা। এসো এসো বসো সবাই বসো। হ্যাঁ বসো বসো। খবর না দিয়েই এলেছে, বিশ্বাস করতে পারছিলে না? তা ঘরেই ছিলে তো, সারাদিন ছিলে না যে, মশকরা হচ্ছে বুঝি? আরে না না তোমরা বসো, অনেক দূর থেকে এলে অনেক কষ্ট হয়েছে নিশ্চয়ই, চা করাই আছে, আমি নিয়ে আসছি। না তোমরা চা খাও, আমি দরজাটা দিয়ে আসি। তা তোমার চা কোথায় বর্দা? আমি চাটা খাই না গো। আরে আমাদের মধ্যে সবচেয়ে বেশি চা তুমিই তো খাও। তারপর বলো কেমন আছো সবাই, তো বাড়ি ভালো লাগলো তো? তা বর্দা তোমার ভূত কোথায়? হয়নি হয়নি, তারও দেখা পাবে,
এত দূর তোমাদেরকে এমনি আর ডেকে পাঠাইনি। কতক্ষণ পর তার দর্শন পাওয়া যাবে? তার আসার একুরেট টাইম আছে কি? না, একুরেট টাইম কিছু নেই। তবে তিনি কোন সময় কোন রূপে আসেন তারও কোনো গ্যারান্টি নেই। সেটা কি রকম? তিনি মানুষের রূপ ধারণ করে আসেন বটে, কিন্তু চেহারা সবসময় একরকম হয় না। তার মানে হলো অশরীরী আত্মাকে স্থূলদেহ ধারণ করার জন্য কিছু জ্যান্ত মাল মশলার প্রয়োজন হয়, আর তাকে বিজ্ঞানের ভাষায় বলে এক্টোপ্লাজম। আর এই এক্টোপ্লাজম প্রয়োজন মতো না পেলে চেহারার গঠনটা একটু অন্যরকম হয়ে যায়। ও তোমার সেই পুরনো থিওরি, তা তোমার এই ইনি এক্টোপ্লাজম পান কোথা থেকে? বোধহয় খোকসের গা থেকে। কিন্তু খোকসটা কি? ও খোকস হচ্ছে আমার এখানে একটা কুকুর আছে, তার নামই খোকস। হ্যাঁ, তারপর শোন, উনি যতক্ষণ থাকেন খোকসটা মোটামুটি নির্জীব হয়ে পড়ে থাকে। তবে শুধু যে এক্টোপ্লাজমের তারতম্যে চেহারা তারতম্য হয় তা ঠিক নয়, অন্য কারণও আছে। অন্য কারণটা কি? ইচ্ছা। প্রেতজনী ইচ্ছা করলেই তাদের চেহারা বদল করতে পারে, কারণ তাদের দেহের উপাদান মানুষের দেহের উপাদানের মতো কঠিন বস্তু নয়। আরে ওইসব থিওরি যা, এখন ঘটনাটা পুরোপুরি বলো শুনি। মানে তোমার সঙ্গে প্রথম কোথায় সাক্ষাৎ হলো? তোমার সঙ্গে ঘনিষ্ঠতা কত দূর দাঁড়িয়েছে? তোমাকে ঘটনাটা পুরোপুরি বলার সুযোগ দিচ্ছি, নাও আরম্ভ করো। বেশ, শোনো তাহলে। প্রথম যে রাতে ঘরে আমি শুই, সে রাতে সেরকম কিছু বুঝতে পারি, তবে দ্বিতীয় রাতে হঠাৎ বাইর আওয়াজ পাই, আমার ঘুমটা ভেঙে গেল। তারপর হ্যাঁ ভাই,
বাড়ি যাবো সবাই।